আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হঠাৎ করেই আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, খুব অল্প সময়ের জন্য। আমার বেশ কয়েকজন কাকা, জেঠামা, জেঠা তারাও অসুস্থ, তাদের দেখার উদ্দেশ্যেই আমার এবারে যাওয়াটা। আমার ছোটো কাকাও অনেক অসুস্থ, সেই জন্য। আর আমার যে আমাদের বংশটা অনেক বড় আলহামদুলিল্লাহ, এখানে আমার অনেক চাচা জেঠারা আছে, তারাও এখন অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছেন। উনিও আমার একজন জেঠামশাই, উনি আমাদের বংশের সবচেয়ে বড় জেঠা, ওনাকে আমরা ঠাকুর জেঠা ডাকি। আর আম্মা ওনার জন্য কিছু খাবার দাবার রান্না করে নিয়ে গিয়েছিল, আমরাও সাথে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু ভাবলাম যে একটু ছবি উঠিয়ে রাখি, একটা স্মৃতি, আর আবার কখন দেখা হয় না দেখা হয়। আর উনি হচ্ছেন জেঠিমা। জেঠিমা আর জেঠার প্রায় 70 বছরের জুটি তারা। আর যখন আমি এইদিকে যাচ্ছিলাম তাদেরকে দেখার জন্য, আমার চোখে পড়েছিল বিশাল ধান ক্ষেত। ছোট সময় তো অনেক বেশি এনজয় করতাম এই সময়টা, কারণ নতুন ধান উঠতো, আর আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের বড় হয়েছি, সেই জন্য এইগুলা বেশি করতাম। উনিও আমার আরেকজন কাকা, ওনাকেও দেখতে আসছি, উনিও অসুস্থ। আর যেটা বলছিলাম, এখন নবান্নের উৎসব চলে আসছে, গ্রাম বাংলার চিত্রটা অনেক সুন্দর, ক্ষেত ফসলি মাঠে সোনালি রূপ ধারণ করেছে। আর এদিকে আমার মেয়েকে আমি ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম, মেয়ে আমার উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এদিকে আরিফা ফোন দিয়ে বলছে যে তাড়াতাড়ি চলে আসো, তোমার মেয়ে উঠে পড়েছে। আমি দৌড়াইতে দৌড়াইতে চলে আসছি। আসলে আমি দিনা আম্মা গিয়েছিলাম, আরিফাকে রেখে গিয়েছিলাম আইমানের কাছে, এখন আইমান উঠে পড়েছে এবং কান্নাকাটি করছে, সেই জন্য এই যে তারা দাঁড়িয়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।